আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। প্রথমেই সংবাদ শিরোনাম, বন্যা মোকাবেলায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়, অভিযোগ লেবার এবং লিবডেম নেতৃবৃন্দের। ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 16 জন নিহত, কারণ অনুসন্ধানে 5টি তদন্ত কমিটি। এবং এটিএন বাংলা ইউকের শতকণ্ঠে এগিয়ে যাবার গানকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে 12ই ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ নিচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পাশাপাশি বিরোধী দল লেবার এবং লিবডেম জনগণের সামনে তুলে ধরেছে তাদের পরিকল্পনা। লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন জানিয়েছেন, ক্ষমতায় গেলে কর্মক্ষম জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিতে £3 বিলিয়ন বরাদ্দ দেওয়া হবে। অন্যদিকে লিবডেম ট্রেনিং গ্রান্ট হিসেবে প্রত্যেকে £10,000 প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া কনজারভেটিভ পার্টি ন্যাশনাল রিট্রেইনিং স্কিম চালু রাখার ঘোষণা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উদয়ন এক্সপ্রেস ও তুন্না নিশিতার দুর্ঘটনায় 16 জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে, আহতরা ভর্তি রয়েছেন বিভিন্ন হাসপাতালে। দুর্ঘটনায় 8 ঘন্টা পর ট্রেন চলাচল শুরু করলেও চলছে লাইন মেরামতের কাজ। দুর্ঘটনায় রেলের পক্ষ থেকে 4টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 1টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিপ্লব রায় জানাচ্ছেন বিস্তারিত। সোমবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় 9 জন। মন্দবাগ রেলওয়ে স্টেশন মাস্টার জাকির হোসেন চৌধুরী জানান, রাত 2:45 দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর লাইনে প্রবেশের সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী তুর্ণা নিশিতা ট্রেনটিকে আউটারে থাকার সংকেত দেওয়া হয়েছিল, কিন্তু চালক সেই নির্দেশনা অমান্য করে মূল লাইনে ঢুকে পড়ায় উদয়ন এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উদয়নের ইঞ্জিনসহ 3টি বগি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা গিয়ে উদ্ধার কাজ শুরুর পর তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মীরা। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল প্রায় 8 ঘন্টা বন্ধ থাকে। এদিকে দুর্ঘটনার পর সেখানে যান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরে রেলওয়ের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে 1 লাখ টাকা করে অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি। তুর্ণা নিশিতার যে ট্রেনের যে লোকোমোটিভ মাস্টার, সে এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে তুর্ণা নিশিতার 2 চালককে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে নিহতদের পরিবারকে 25,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়ার পাশাপাশি আহতদের 10,000 টাকা ও তাদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। দুর্ঘটনার সংবাদ পেয়ে সাথে সাথে আমরা সবাই এখানে ছুটে এসেছি, বর্ডার গার্ড বাংলাদেশ, ফায়ার সার্ভিস, পুলিশ সহ এখানে স্থানীয় জনগণ, সবার সহযোগিতা তাৎক্ষণিকভাবে আহত এবং নিহত ব্যক্তিদেরকে উদ্ধার করা হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, কুমিল্লা হাসপাতাল ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহত সবাই উদয়ন এক্সপ্রেসের যাত্রী বলে জানিয়েছে প্রশাসন। বিপ্লব রায়, এটিএন বাংলা। শতকণ্ঠে এগিয়ে যাবার গান অনুষ্ঠানকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। 16 নভেম্বর শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে শতশিল্পীর এই মহামিলন। মোস্তাক বাবুলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। শতকণ্ঠে একসাথে একই মঞ্চে কোরাস গান গাইবে বিলেতে বসবাস করা সঙ্গীতে জড়িত 100 জন নারী পুরুষ। শুনতেই অবাক লাগে, কিন্তু এমন অসাধ্য কাজটা ইউরোপ তথা লন্ডনের দর্শকপ্রিয় টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ইউকে বাস্তবে পরিণত করেছে। শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ম্যানর পার্কে রয়্যাল রিজেন্সি হলে হবে এই অনুষ্ঠান। 100 জন শিল্পী 14টি গান গাইবে, গানের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন আর অনাবাসিক বাংলাদেশিদের এগিয়ে যাবার চিত্র ফুটিয়ে তুলতে রিহার্সেল চলছে পুরোদম। এবারেই শতকণ্ঠে এগিয়ে যাবার গান এটিএন বাংলা ইউকে দ্বিতীয় প্রয়াস।
2017 সোমবার ছিল শতকণ্ঠে মুক্তির গান। এবারে আয়োজন নিয়ে বলতে গিয়ে অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনার সার্বিক নির্দেশক এটিএন বাংলার জনপ্রিয় উপস্থাপিকা উর্মি মেজার 16 নভেম্বর শনিবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সিতে আমাদের এটিএন বাংলার মেগা অনুষ্ঠান শতকণ্ঠে এগিয়ে যাবার গান। আমাদের এই গানের অনুষ্ঠানে আমাদের বিলেতে বাঙালিদের অর্জন, আমাদের বাংলাদেশের অর্জন, সব অর্জন একাকার হয়ে যাবে বিলেতে শতশিল্পীর কণ্ঠে। এবং আমরা আশা করব বিলেতে বাঙালিরাই শুধু নন, যারা বাংলাদেশকে ভালোবাসেন তারাও আমাদের সঙ্গে যোগ দেবেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স এটিএন বাংলার এই মেগা আয়োজনে প্রবাসীদের সৌবান্ধব উপস্থিতি কামনা করছেন। এটিএন বাংলা সবসময় আমরা নতুন কিছু নিয়ে আসি আমাদের দর্শকদের জন্য, আশা করি তাদের ভালো লাগবে। আমাদের দর্শক, স্পন্সরার এবং বিজ্ঞাপনদাতা সবাইকে ইটস অ্যান ওপেন ইনভিটেশন টু কাম অ্যান্ড সি আওয়ার ইউনিক প্রোগ্রাম। ফ্রি ইভেন্ট দেখার আমন্ত্রণ রইল সবার প্রতি। মুশতাক বাবুল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। দীপমণি বলেছেন, বাংলাদেশ সরকার স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আমাদের প্রতিনিধি দেবেশ বড়ুয়া জানান, প্যারিসে ইউনেস্কোর 40তম জেনারেল কনফারেন্সে অংশ হিসেবে এই তথ্য জানান তিনি। সেশন সভাপতি ইউনেস্কোর এডিজি স্টেফেনিয়া জিয়ানিনি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের বিষয়ে বিষয়টি তুলে ধরার আহ্বান জানানোর পর ডাক্তার দীপমণি এই তথ্য তুলে ধরেন। জাতিসংঘ মহাসচিব আন্তানিও গুতারেস মঙ্গলবার এই কনফারেন্সের উদ্বোধন করেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সৌরভ হোসেন, রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন। জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিকে মুছে ফেলার চেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা তা প্রতিহত করেছে। জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই মন্তব্য করেন। যুক্তরাজ্য জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদের সভাপতিতে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর ফয়জুল ইসলাম, আফজল হোসেন সিদ্দিক মিয়া, হরমুজ আলী, আসম মিসবা, আহবাব হোসেন এবং ক্যাপ্টেন মনসুর আলীর দৌহিত্র রিপন সেলিম সহ অনেকে। ওদিকে ইয়র্ক আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় জেল হত্যা দিবস। আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি কলন্দর তালুকদার জানান, গত রবিবার ইয়র্কের স্থানীয় মুম্বাই লাউঞ্জ রেস্টুরেন্টে এই দিনটি পালনের লক্ষ্যে ইয়র্ক আওয়ামী লীগ এক শোকসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইয়র্ক আওয়ামী লীগ সভাপতি রাকিব আলী। আব্দুর রহিম তফাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রথমেই জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন ব্রাডফোর্ড আওয়ামী লীগ সহসভাপতি আকুদ্দুস আলী, সোহেল রানা মাসুদ, গোলাম মোস্তফা চৌধুরী, সৈয়দ ফারুক আহমেদ এবং আসগর আলী সহ আরও অনেকে। বক্তারা 1975 সালের 3রা নভেম্বর জেলের ভেতরে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ডকে বাংলার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেন। বাংলাদেশি ডক্টর ইন ইউকের উদ্যোগে শনিবার নর্থ ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে এক বাৎসরিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনার পরিচালনায় ছিলেন তানবীর হোসেন। সেমিনারে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর আব্দুল রহমান মিন্টু, কনসালটেন্ট মোহাম্মদ আলী জাহান, ডক্টর মেজাবিন ইসলাম, ডক্টর নাদিয়া ইসলাম, নিউরোসার্জন ডক্টর খন্দকার আলী কাউসার, ডক্টর আমির বার্নি এবং ডক্টর ইরফান আক্তার সহ আরও অনেকে। দ্বিতীয় পর্বে ডক্টর আজম খানের পরিচালনায় মনকু সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান, ফেরদৌসি হক লিপি এবং আবুল কাশেম বাদল। এবার চলে যাচ্ছি বিরতিতে, ফিরছি কমিউনিটির আরও খবর নিয়ে। তখন থাকছে নিউক্যাসেলে অনুষ্ঠিত হলো গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন নর্থ ইস্টের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। এবং নিউহ্যাম লেজার সেন্টারে রয়্যাল লন্ডন স্পোর্টস ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট
সম্পূর্ণ। বিরতির পর স্বাগত এটিএন বাংলা সংবাদে, সাথে আছি আমি শওকত মাহমুদ টিপু। আগামী 25 জানুয়ারি হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার উদ্যোগে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সনদপ্রাপ্ত 600 কোরআনে হাফিজকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে রাজনগর সমাজকল্যাণ সংস্থা বার্মিংহাম ইউকের পক্ষ থেকে 1,000 পাউন্ডের একটি চেক হস্তান্তর করা হয়। বার্মিংহাম থেকে কাইসারুল ইসলাম সুমন জানান, স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা রাজনগর সমাজকল্যাণ সংস্থা বার্মিংহাম ইউকের সভাপতি নুরুল ইসলাম কিসলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার অ্যাডমিন জুনেদ আহমেদ শিপু। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজু আহমেদ পারভেজ, জাহাঙ্গীর বক, শাহজাহান খান, আকমল খান তাজু, রাজু আহমেদ, শাউন রহমান, আতিক মিয়া। সভায় অনুষ্ঠানটিকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজের আশু রোগমুক্তি কামনায় বার্মিংহাম যুবলীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বার্মিংহামের স্মল হিতের একটি রেস্টুরেন্টে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহাম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমেদ শ্যামল ও সাংগঠনিক সম্পাদক আলী আহমেদের যৌথ পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন, মিডলেটস আওয়ামী লীগের সভাপতি হিফজুর রহমান খান, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম মাখন, বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি কাউন্সিলর সাদেক মিয়া, যুগ্ম সম্পাদক সাইফুল আলম এবং অর্থ সম্পাদক ফখরুল ইসলাম। উল্লেখ্য, বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে সাউথ কনফিল্ডের নিউ হোপ হসপিটালে চিকিৎসাধীন আছেন। নিউক্যাসেলে অনুষ্ঠিত হল গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন নর্থ ইস্টের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। এতে স্থানীয় মেয়র, কাউন্সিলর, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজিজা চৌধুরী তুলি জানাচ্ছেন বিস্তারিত। গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন নর্থ ইস্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার। স্থানীয় নর্থ অ্যান্ড সাইড লিন্সগ্রিন সেন্টারে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারপারসন মোহাম্মদ মোশাহিদ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজিত সভার সঞ্চালক ছিলেন শাহান চৌধুরী ও দুধমিয়া। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নর্থ অ্যান্ড সাইড মেয়র নর্মা রেডফার্ম। This event has been a wonderful occasion and it's lovely that people from different cultures can come together. So it's wonderful that we can all come together and be as one and hopefully it'll continue for many years to come. This is a really joyful occasion. Oh, it was lovely. I had a lovely time. Delicious food. Oh yes, very much so. Thoroughly enjoyed the afternoon. It's been a fantastic event. It's lovely to see so many members of the community here. অন্যান্যের মধ্যে নর্থ অ্যান্ড সাইডের কাউন্সিলর ফিলসিটি সুস্মিথ, সাউথ অ্যান্ড সাইড কাউন্সিলর ন্যান্সি ম্যাক্সওয়েল, জন আংলি, নর্থাম্বরিয়া পুলিশের সার্জন কেয়া কিম্বিলি, নর্থ অ্যান্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের চেয়ার শেয়াব আহমদ সহ স্থানীয় কাউন্সিলর, ইমিগ্রেশন অ্যাডভাইজার, রাজনৈতিক ও সামাজিক সংস্থার নেতৃবৃন্দ। আগত অতিথিগণ সকলেই ছিলেন খুব খুশ মেজাজে। নর্থ অ্যান্ড সাইড কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশের সাথে সেতু বন্ধনের সংস্থার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন চেয়ারপারসন মোহাম্মদ মোশাহিদ। বক্তগণ বলেন, প্রবাসী থেকেও নিজ নিজ জেলার নামকরণে বিভিন্ন সংস্থার আত্মপ্রকাশের মাধ্যমে সভা সমাবেশ গেট টুগেদার পার্টি দেশপ্রেমের পরিচয় বহন করে। আজিয়া চৌধুরী তুলি, এটিএন বাংলা ইউকে, নিউক্যাসেল। এবার খেলার খবর। ব্যাডমিন্টন। লন্ডন নিউহ্যাম লেজার সেন্টারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো রয়্যাল লন্ডন স্পোর্টস ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করে 10টি ক্লাব, দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নেয় তারা। ফাইনালে আজিজ ও মাসুম বনাম মারুফ ও জুনাক অংশগ্রহণ করেন। এতে মারুফ হাসান এবং জুনাক মির্জা জুটি জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট পাবেল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন ক্লাবের ম্যানেজার জুনেল মিয়া, মুবির রহমান জনি ও হোসেন আহমেদ। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে শিরোনাম আরেকবার। বন্যা মোকাবেলায় সরকারের পদক্ষেপ যথেষ্ট নয়, অভিযোগ লেবার এবং লিবডেম নেতৃবৃন্দের।
ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 16 জন নিহত, কারণ অনুসন্ধানে 5টি তদন্ত কমিটি। এবং এটিএন বাংলা ইউকের শতকণ্ঠে এগিয়ে যাবার গানকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।